যখন মহামারীর সময়টা চলে যাবে তখন আসবে ভূমিকম্পের বছর গুলো, সানাওয়াত বহু বছর, জালাজিল ভূমিকম্প, বছর জুড়ে ভূমিকম্প চলতে থাকবে। এটা সামনে আসছে, এই মহামারীর সিজন চলে যাবে যখন, তারপরে দেখবেন ভূমিকম্প শুরু হবে। আর যারা এরকম হারাম টাকায় উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে, প্রত্যেকটা বিল্ডিং হয়ে যাবে একটা একটা কবরস্থান। দেখেন কি হয় সামনে, কেয়ামতের আলামতটা নবীজি এখানে কিছু বলে গেলেন, এছাড়া অন্য অন্য হাদিসে অনেক কিছু বলে গেছেন।